ট্রাম্পের ভেটো সত্ত্বেও মার্কিন সিনেটে প্রতিরক্ষা বিল পাস। এবং কঙ্গোর পূর্বাঞ্চলে হামলার ঘটনায় নিহত অন্তত ২৫। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো দেয়া প্রতিরক্ষা বিল পাশ করেছে সিনেট। শুক্রবার বিলটির পক্ষে এবং বিপক্ষে তুমুল বিতর্কের পর তা ৮১-১৩ ভোটে পাশ হয়। প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটে ৭৪০ বিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। দায়িত্ব হস্তান্তরের কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প প্রস্তাবের কিছু ধারাতে আপত্তি তোলেন। বিলটিতে আফগানিস্তান এবং ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, আর সেখানেই ভেটো দেন ট্রাম্প। আপত্তি তুলেও নিজ দল রিপাবলিকান সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্পের ভেটো উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কঙ্গোর সহিংসতাপূর্ণ পূর্বাঞ্চলে এক হামলার ঘটনায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তারা এই হামলার জন্য এডিএফ মিলিশিয়াদের দায়ী করেছে। তার জানায় নববর্ষের শুরুতে দেশটির সেনাবাহিনী কৃষি জমিতে ২৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করে। এরপরে তারা এডিএফ মিলিশিয়াদের তাড়া করে। দেশটিতে মিলিশিয়া গোষ্ঠীর এডিএফ জঙ্গিরা পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বেশ সক্রিয় রয়েছে। গত বছরও তারা হামলা চালিয়ে শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করে। জরুরি ভিত্তিতে ভারতে অক্সফোর্ডের টিকা অনুমোদনের পর তা বিনামূল্যে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও করোনা যোদ্ধাদের দেয়া হবে বলে জানালেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আজ এক টুইটে তিনি একথা জানান। এদের মধ্যে ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি করোনা যোদ্ধা রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এ সময় জুলাইয়ের মধ্যে ২৭ কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তিনি। পাশাপাশি টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। গতকাল নতুন বছরের প্রথম দিনেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাটির অনুমোদন দেয় দেশটির বিশেষজ্ঞ প্যানেল। তবে কবে থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ইরান ২০% ইউরেনিয়াম সমৃদ্ধের পরিকল্পনা করেছে, যা পরমাণু চুক্তির লঙ্ঘন। পরমাণু সমৃদ্ধকরণের এই পরিকল্পনা দেশটি ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টকে অবগত করেছে বলে জানায় জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি। তবে এই সমৃদ্ধকরণ কবে থেকে শুরু হবে ইরানের পরিকল্পনায় তা বিস্তারিত জানানো হয়নি। সংস্থাটি জানায়, পারমাণবিক বোমা তৈরির জন্য শতকরা ৯০% বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন। সে হিসেবে ইরানের কাছে ওই পরিমাণে ইউরেনিয়াম নেই। ২০১৫ সালের চুক্তিতে ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৪% নিচে রাখার কথা ছিল, কিন্তু নতুন পরিকল্পনায় তা চরমভাবে লঙ্ঘিত হবে বলে জানায় আইএইএ। করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৮কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা প্রায় ১৮,৩৫,০০০। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫,৬১,০০০ বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে। একই সময়ে প্রায় ১০,০০০ মানুষ করোনায় মারা গেছেন। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮,৩৫,০০০। এদিন সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন ২,০০০-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৩,৫৬,০০০ আর সংক্রমণ ২কোটি ৬ লাখ ছাড়িয়েছে। এদিন ৫০০-র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্য, রাশিয়া এবং মেক্সিকোতে। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ট্রাম্পের ভেটো সত্ত্বেও মার্কিন সিনেটে প্রতিরক্ষা বিল পাস। এবং কঙ্গোর পূর্বাঞ্চলে হামলার ঘটনায় নিহত অন্তত ২৫। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজে টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bjtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bjtvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।